নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকে বাড়ছে জল, 2007 সালের জলস্ফীতির রেকর্ড ভেঙে নয়া নজির। কাছাড়ে জারি হল রেড এলার্ট, মোকাবেলা জেলা প্রশাসন। তারাপুর জিপিতে বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায় মুষলধারে বৃষ্টিপাতে আতঙ্ক বইছে জনজীবনে। রাজ্যের অন্যান্য এলাকার মতো মঙ্গলবার ভোর রাত থেকেই টানা বর্ষণ হচ্ছে কাছাড় জেলাতেও। বুধবার সকালে তার প্রভাব আরো বেড়েছে। এহেন অবস্থায় 2007 সালের রেকর্ড ভেঙে নয়া নজির গড়েছে বরাক নদী। বুধবার সন্ধ্যা 6টা নাগাদ শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর রয়েছে 21.46 মিটার। 2007 সালে বরাক নদীর সর্বোচ্চ যে জলস্তর ছিল তা এদিন সকালেই ভেঙে নয়া নজির গড়েছে বরাক বলে জানা গেছে সংশ্লিষ্ট বিভাগের সূত্র মতে। এছাড়াও বর্তমানে বরাক ও তার শাখা নদীগুলোর জল ক্রমশই বাড়ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে টানা বর্ষণে গ্রাম কাছাড় সহ শহরতলিতে বরাকের জলে প্লাবিত হয়েছে বহু এলাকা। জেলার বহু ব্লকের আওতায় থাকা গ্রামগুলো জলমগ্ন থাকার খবর পাওয়া গেছে। উপরে বর্তমানে আমাদের উপরে যেগুলো নদী আছে সকাল অব্দি একটু ভালো আছে, একটু এখন বর্তমানে একটু ভালো আছে। যদি দুর্গযোগের লোকে তো কিছু বলা যায় না, ভগবান যদি এখন মানে বৃষ্টি এই অবস্থায় রাখে থামায় তাহলে হয়তো আশা করা যায় বিকাল দিয়ে কিছুটা ভালো হবে। নাইলে তো মিনি বন্যা তো আছেই, এখন তো আর ভয় করে কিছু লাভ নেই, সতর্ক হওয়া আপনি তোমার সতর্ক হওয়া। যদি উপরের দিকে বৃষ্টি যদি বন্ধ না হয় তো পুরো বরাক উপত্যকা মানে বিশেষ করে আমরা শিলচর শহরের কি অবস্থা হইতে পারে? শিলচর শহর তো ওখানে কোনো কোনো জায়গায় জল ঢুকছে। ইভেন এই যে তারাপুর ইন্ডিয়া ক্লাবের দিকে জল উপরের রাস্তার উপর দিয়া 3-4 ইঞ্চি উপর দিয়া জল প্রবাহিত হচ্ছে, ঢুকতে আছে শিলচর শহরের মধ্যে। বন্যার জলে জাতীয় সড়ক সহ পূর্ত সড়ক জলমগ্ন রয়েছে। শিলচর আইজল সড়কের উত্তর কৃষ্ণপুর এলাকায় রয়েছে কোমর জল। উধারবন ভিআইপি সড়কের উপর দিয়ে বইছে বন্যার জল। শিলচর হাইলাকান্দি রোডও জলমগ্ন রয়েছে বলে জানা গেছে। এদিকে শিলচর শহরের বহু এলাকায় কোমর জল রয়েছে। শহরের মালুগ্রাম ঘনিয়ারা সহ তারাপুর এলাকার বহু মানুষের বাড়িতে জল ঢুকে পড়েছে। গলিগুলোতেও বন্যার জল ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে পূর্ব শিলচরে বেতুকান্দির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। বাধ্য হয়ে ওই এলাকায় যাতায়াত বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতেই ওই এলাকায় সব ধরনের যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও কাটিকড়া ও বরখলা দুই সমষ্টিতে ব্যাপকভাবে জল ঢুকছে বলে খবর পাওয়া গেছে। উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের অধীনস্থ আউলিয়াবাজার এলাকায় নদী বাঁধ ভেঙে জল প্রবেশ করছে গোটা এলাকায়। সব মিলিয়ে গোটা রাজ্যের সাথে কাছাড় জেলায় ক্রমশ জল বেড়ে চলছে, তবে জেলা প্রশাসন বন্যা পরিস্থিতির সাথে মোকাবেলায় তৎপর রয়েছে। কাছাড়ে জারি হল রেড এলার্ট। টানা বর্ষণের দরুন দিন কয়েক আগে শিলচর অন্নপূর্ণা ঘাটে জলস্তর বরাক নদীর বিপদসীমা অতিক্রম করেছে। মঙ্গলবার ভোর রাতের ধারা বর্ষণে নদীর জল ব্যাপকভাবে বাড়ছে। বুধবার সকালে 2007 সালের রেকর্ড ভেঙেছে বরাক নদীর জল, ফলে ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে গোটা জেলায়। তাই বাধ্য হয়ে বুধবার জেলায় রেড এলার্ট ঘোষণা করেন জেলাশাসক কীর্তি জল্লি। জানান, টানা বর্ষণে গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায় ক্রমশ জল বাড়ছে। জেলার বহু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এমনকি বহু এলাকায় নদী বাঁধ টপকে জল প্রবেশ করছে। ইতিমধ্যে শিলচর অভিমুখে আসা সবগুলি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়ে রাস্তায় চলাচল করতে নিষেধ আরোপ করলেন জেলাশাসক। ইতিমধ্যে বরাক সহ কাছাড়ের প্রত্যেকটি নদীতে জলস্তর বিপদসীমার অনেক ঊর্ধ্বে বইছে। এদিকে বিভিন্ন এলাকায় বরাক নদীর বাঁধের উপর দিয়ে শহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে জল প্রবেশ করছে। সম্ভাব্য দুর্যোগময় পরিস্থিতির মোকাবেলা করতে জেলাশাসক এই নির্দেশ জারি করেছেন। তাই আপামর জনসাধারণকে নির্দেশ মেনে চলা সহ সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানান তিনি। मैं आपकी जिला उपायुक्त कीर्ति जली बोल रही हूँ। आप जैसे जानते हैं
दीमा हसाओ में बहुत सारा बारिश हो रहा है, पानी हर जगह फ्लडिंग हो रहा है, हर नदी का लेवल बढ़ चुका है, हमारे एस्टिमेटेड लेवल से काफ़ी क्रॉस हो चुका है। अभी भी मैं देखती हूँ लोग शॉपिंग कर रहे हैं ये ब्रिज के पास में, रोड्स के काम पे, ब्रिजेस के काम पे, डाइक के काम पे आके देख रहे हैं। ऐसे करेंगे तो हम आपको हेल्प नहीं कर पाएंगे। जिन लोगों के घर में पानी घुसा है उनको छोड़ के अभी और किसी को बाहर आने की ज़रूरत नहीं है, एक्सेप्ट एसेंशियल सर्विसेज। सारे लोगों को मैं रिक्वेस्ट करती हूँ आप अंदर रहिएगा, बाहर किसी भी रोड में सेफ नहीं है। जितना रोड पे आप गाड़ियाँ जा रहे हैं उतना रोड पे प्रेशर हो रहा है एंड अननेसेसरली सिंकेज हो रहा है। ये मैं आप सभी से रिक्वेस्ट कर रही हूँ, दिस इज ऑल्सो अ स्पेसिफिक ऑर्डर फॉर द एंटायर डिस्ट्रिक्ट। एनीबडी हु इज नॉट ऑन एसेंशियल सर्विस एंड एनीबडी जिनको एसेंशियल सर्विस नहीं चाहिए वो अपने घर में रहे। हमारे सिलचर में बहुत सारा स्टोरीड हाउसेज है, उनके घरों में पानी नहीं घुसा है, आप लोगों को बाहर आने की ज़रूरत नहीं है। आप टीवी देखते रहिएगा, मीडिया में आता रहेगा, जिनके घर में पानी घुसा है उनको हमको हेल्प पहुंचा नहीं पा रहे बिकॉज ऑफ ट्रैफिक जैम्स, बिकॉज रास्ता बंद है, बिकॉज रोड में ब्रीचेस हो रहे हैं। मैं ये अपील कर रही हूँ आप सभी को, ये प्लीज़ शेयर कीजिएगा कि जिसको कोई काम बाहर नहीं है अभी बाहर ना। মঙ্গল ও বুধবার দুদিনের টানা বর্ষণে শিলচর শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বুধবার সকালের মুষলধারে বৃষ্টিপাতে তারাপুর জিপির দাসপাড়ার ইএনডি বাঁধের শতাধিক জনতারা নিরাপদ স্থানে আশ্রয় নেন। হঠাৎ করে এলাকার পার্শ্ববর্তী বরাক নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নিরুপায় হয়ে এলাকার শতাধিক পরিবারের সদস্যরা নিরাপদে মাথা গোজার জন্য আশ্রয় নেন। যদিও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে শরণার্থীদের কোনো ধরনের সহযোগিতা করা হয়নি, তবে শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী ওই এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্ত লোকেদের খোঁজ খবর নেন। এদিন পরিদর্শনকালে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন তারাপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পাপলি কর্মকার সহ দলীয় কর্মীরা। অতি সত্বর সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বাস প্রদান করেন। আপনারাও দেখছেন সকালে আমরা বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় এবং আমরা শ্যামল দেব মন্ডল প্রেসিডেন্ট আমরা সবাই ছিলাম একসঙ্গে, এসে ওই দিকটা দেখে প্রশাসনের কাছে সঙ্গে সঙ্গে আমাদের এমএলএ স্যার যে কথাও বলেছেন এবং সঙ্গে সঙ্গে ওরা বালির ব্যাগ পাঠিয়েছে। তো ওইখানে লিকেজটা একটু বর্তমানে একটু বন্ধ আছে, কিন্তু কথা হয়েছে বেশিরভাগ এফেক্টেড এই দাসপাড়াটা, এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। যদি আরও জল বাড়ে তাহলে আমাদের দুই সাইডের রাস্তার এই পাশ আর ওই পাশ দুনো সাইডই এফেক্টেড হয়ে যাবে, মানুষের প্রচণ্ড কষ্ট হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় বান্ধের কিনারে যেগুলো ঘরবাড়ি আছে সবাই চলে এসছে রাস্তার মধ্যে। তো আশা করি আমরা কীভাবে ওনাদের কষ্ট আমরা যাতে প্রশাসনের কাছে আমরা মানে আর্জি করছি যাতে মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় এবং আগামীতে আমরা রিলিফ দেওয়ারও চেষ্টা করছি। যে আমাদের এমএলএ সাহেবও বলে গেছেন যে আগামীতে রিলিফ দেওয়া হবে, যারা টেন্ট বানিয়ে আছেন তাদেরকে রিলিফ দেওয়ার অবস্থা আমরা নিশ্চয়ই করব। সোনাই এলাকায় বন্যাক্রান্ত জনগণের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তিকুমার সিংহ। উল্লেখ্য অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরা বরাক উপত্যকা সহ ব্রহ্মপুত্র উপত্যকায় বিভিন্ন বন্যাক্রান্ত অঞ্চল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে এবং তাদের জরুরি পরিষেবা প্রদান করতে তিনটি প্রতিনিধি দল গঠন করেন। বরাক উপত্যকায় বন্যাক্রান্তদের খোঁজ খবর নিতে দায়িত্বভার তুলে দেওয়া হয় ডক্টর শান্তিকুমার সিংহ, এস কে বরলস্কর, রাজেশ দেব, মোহনলাল দাস, বজরুল ইসলাম প্রমুখদের হাতে। রাজ্যিক সভাপতির নির্দেশ অনুযায়ী বিগত দুদিন থেকে সোনাই এলাকা পরিদর্শন করে তৃণমূল নেতা ডক্টর শান্তিকুমার সিংহ বন্যাক্রান্তদের খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে তিনি জানান ঝঞ্ঝারবাড়িতে বরাক নদীর জল এলাকায় জনগণের ঘরে ঢুকে যাওয়ায় মানুষেরা নিরুপায় হয়ে রাস্তার মাঝেই আশ্রয় নেন, তাই তাদেরকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ ওষুধপত্র প্রদান করতে সরকারের কাছে দাবি জানান তিনি। শিলচর শহর সংলগ্ন প্রতিটি এলাকায় জলমগ্ন, বিশেষ করে বরাক নদীর তীরে থাকা তোপখানা জিপির তোপখানা প্রথম খণ্ডের অধীনস্থ শেখপাড়া, পশ্চিম গ্রাম ইত্যাদি গ্রামগুলিতে নদী বাঁধ না থাকায় জনগণ বন্যা প্লাবিত হয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেক জায়গায় বরাকের জল ঘরের চালের উপর দিয়ে বইছে। এলাকার স্কুল, জিপি কার্যালয় এবং কোঅপারেটিভ ত্রাণ শিবির খোলা হয়েছে।
যদিও সরকারের তরফ থেকে ত্রাণের ব্যবস্থা করা হয়নি, তবে এলাকার জিপি সভাপতি বন্যাক্রান্তদের সাময়িকভাবে খিচুড়ি রান্না করে ত্রাণ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অতিসত্বর এসব শিবিরে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ তেরপাল ও ওষুধপত্র প্রদান করতে সরকারের কাছে জোরালো দাবি জানান তিনি। মানুষের গরের চালের উপর দিয়ে জল যাচ্ছে, মানুষ অসহায় হয়ে স্কুল, আমার তুফানা জিপি অফিস তথা কোঅপারেটিভ একটা গোডাউন আছে, ওইগুলা জায়গায় মানুষ আশ্রয় নিচ্ছে। তৎসঙ্গে মানুষের খাওয়া দাওয়ার অনেক সমস্যা, দেখারওয়ার তো সমস্যা, বিশেষ করে স্কুল বা রাস্তাঘাটে যেগুলো তেরফাল লাগিয়ে ওরা এখন বর্তমানে আশ্রয় নিচ্ছেন, কিন্তু দেখা যায় খাওয়ার হাহাকার। আমরা বিশেষ করে তুফানা জিপির পক্ষ থেকে ওনাদেরকে জাস্ট নাও একটু সাহায্য করতে পেরেছি। আমি অনুরোধ, বিনম্রভাবে অনুরোধ করব আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যাতে তুফানা জিপিতে এই হাজার দেড় হাজার মানুষ যারা ডুবেছে ঘর বাড়ি, তাদেরকে অতিসত্বর খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, তেরপাল পলিথিনের ব্যবস্থা করে দেওয়া হোক, তোর সঙ্গে দোয়াই দারু মানে ব্লিচিং পাউডার, পোকামাকড় অনেক সমস্যা, এগুলোর একটা ব্যবস্থা করে দেওয়া হোক। আমি হাত জোড় করে অনুরোধ করছি ডিসি মহোদয়ের কাছে বা আমাদের শিলচরের এমএলএ দীপায়ন দা, আমাদের এমপি রাজদীপ স্যার। দিন কয়েকের টানা বর্ষণের জেরে বেরেঙ্গায় নদী বাঁধ ভেঙে যাওয়ায় শিলচর শহরের বহু এলাকায় বন্যার জল ঢুকে পড়েছে। ইতিমধ্যে বরাকের জল পুরনো রেকর্ড ভেঙেছে, আর জলের এই চাপ সহ্য করতে পারছে না আশপাশে থাকা নড়বড়ে নদী বাঁধগুলো। বুধবার সকালে বেরেঙ্গার নদী বাঁধের ওপর দিয়ে জল টপকে শহরে ঢুকেছে। বাঁধের ওপর কোনো ধরনের সুরক্ষা না থাকায় কিছুটা বাঁধ ভেঙে সরাসরি জল ঢুকছে শহরে। অন্যদিকে তারাপুর এলাকায় একটি স্লুচ গেটের ভেতর দিয়ে জল ঢুকেছে তারাপুর রেল স্টেশনেও। ইতিমধ্যে স্টেশনের বেশ কয়েকটি জায়গা বন্যার জলে তলিয়ে গেছে বলে জানা গেছে। নিজ পদে বহাল থাকলেন সোনাই উন্নয়ন খণ্ডের অধীন রাঙ্গিরঘাট জিপি সভাপতি শম্ভু রবি দাস। বুধবার খণ্ড কার্যালয়ে জিপি সভাপতির বিরুদ্ধে অনাস্থা ভোটের আয়োজন হলে কোনো সদস্য ভোট দিতে আসেনি, তাই বহাল তবিয়তে নিজ পদে থাকলেন তিনি। উল্লেখ্য, জিপির ছয় গ্রুপ সদস্য সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। সে মর্মে ঠিক সময় মতো এদিন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি ইউসুফ দিলদার লস্কর ও ব্লকের বিডিও হোসেন মোহাম্মদ মুবিন অনাস্থার ভোট গ্রহণ নিতে অপেক্ষায় ছিলেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সভাপতির বিরুদ্ধে কোনো গ্রুপ সদস্য ভোট দেওয়ায় না আসায় অনাস্থা ভোট বাতিল করে দেওয়া হয়। আজকে আমার বিপক্ষে ছয়জন গ্রুপ সদস্য আজকে অনাস্থা আমার দিতা করি, আর তারা ছয়জন বিপক্ষে, এই ছয়জন বিপক্ষে তারা আজকে অনাস্থা চাইছে না। আর আমার পক্ষে তিনজন মেম্বার আমার পক্ষে সহি দরকার যে আমরা তারা সুন্দরভাবে কাজকামর মানিয়ে মাধ্যমে তারা ছয়জন অনাস্থা যেগুলো ছয়জন যে অনাস্থার আমার বিপক্ষে ছিল এরা ওখানে আজকে তারা আমার বাল রাখছেন যে কোনো কাজের বিনিময়ে কাজ বাল রাখছেন, কাজের বিনিময়ে বাল রাখছেন যে আমার কাজ সুন্দরভাবে ওইছে বলিয়া বাল রাখিয়া আমার অনাস্থার বিপক্ষে তারা আইছে না, তারা পক্ষেও আমার সব মেম্বারদের লইয়া আমি সুন্দর করিয়া আমি মোটামুটি আমার জিপিটারে সুন্দর উন্নয়ন লাগিয়া আমি সুন্দর করিয়া চালাই। আজকে আর কোনো বুটুট হয়েছে না, প্রসিটিংয়ের মাধ্যমে মোটামুটি সেক্রেটারি বিডিও আর আমার ব্লক প্রেসিডেন্ট তারাও আসলা, তারা বুটুটোর মাধ্যমে গেছেন না, প্রসিটিংয়ের মাধ্যমে রেজলিউশন লিখছেন যে ছয় মাসের ভিতরে আর কোনো পক্ষে অনাস্থার আইত না বলিয়া তারা। শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত রামচন্দ্র মুকুন্দ দাস আনন্দময়ী ভট্টাচার্য স্মৃতির সঙ্গীত প্রতিযোগিতা 2022 প্রাকৃতিক দুর্যোগে দরুন স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, আগামী 21-22 এবং 25 মে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে গোটা রাজ্যের সাথে কাছাড় জেলাতেও ব্যাপকভাবে জল বাড়তে থাকায় তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এক প্রেস বার্তায় এ খবর জানান বিদ্যালয়ের শিক্ষক ভাস্কর দাস। নমস্কার, শিলচর সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে বলছি, আমি শিক্ষক ভাস্কর দাস। আমরা
যে অবস্থা শিলচরে এখন বর্তমান যে পরিস্থিতি, চারিদিকে জলের একটা হাহাকার অবস্থা, ভীষণভাবে একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। তো আমরা আগামী 21, 22 এবং 25 তারিখে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। আমরা আপাতত অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আমরা আপাতত এটা স্থগিত রেখেছি, কারণ আমরা চাইছি যে পরিস্থিতি সুন্দরভাবে স্বাভাবিক না হওয়া পর্যন্ত, এইরকম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা আপাতত প্রতিযোগিতা কোনো কিছুই স্কুল থেকে করতে পারছি না। বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তর্তাজা দুই যুবকের মৃত্যু সহ আরেক যুবক আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জের 8 নং অসন্ত্রিপুরা জাতীয় সড়কের কায়স্থগ্রাম এলাকায়। এদিন মোল্লাগঞ্জ এলাকার পশ্চিম নিয়ামতখানি গ্রামের বাসিন্দা আব্দুল ছাতারের ছেলে জাকির হোসেন, মইনুদ্দিনের ছেলে আলী হোসেন এবং মাহিন হোসেন নামের আরেক যুবক একটি ছোট গাড়িতে চেপে নিয়ামতখানি থেকে নাগুনি মারার উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি কায়স্থগ্রাম এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রেলগেটের পাশে থাকা একটি বটগাছের সাথে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ফলে ঘটনাস্থলে প্রাণ হারান হতভাগ্য জাকির ও আলী। বরাত জোরে প্রাণে বাঁচেন মাহিন, তাকে স্থানীয়রা এগিয়ে গিয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য ইলামবাজার হাসপাতালে ভর্তি করেন। পরে তদন্তে নেমে স্থানীয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করেছে। ন্যস্ত স্বার্থ চরিতার্থ করতে না পেরে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে স্কুলের সুনাম নষ্ট করার চেষ্টা চলছে। গঙ্গানগর নিকামা এমভি স্কুলের এসএমসির সভায় ঘটনার নিন্দা জানানো হয়। সোনাই প্রাথমিক শিক্ষাখণ্ডের অন্তর্গত গঙ্গানগর নিকামা এমভি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষাখণ্ডের আধিকারিকদের বিরুদ্ধে সম্প্রতি কতিপয় ব্যক্তি কাছাড়ে জেলাশাসকের কাছে স্কুলে অনিয়ম ও দুর্নীতির হচ্ছে বলে যে অভিযোগ আনেন বুধবার স্কুল পরিচালনা সমিতির সভায় তা খনন করেন এসএমসির সভাপতি, সদস্য সহ ছাত্রছাত্রীদের অভিভাবকরা। এদিনের সভায় ঐতিহ্যবাহী গঙ্গানগর নিকামা এমভি স্কুলের সুনাম নষ্ট করার জন্য এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানান তারা। এসএমসির সভাপতি সঞ্জয় কুমার দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এসএমসির সহ সভানেত্রী নামজা বেগম লস্কর, সদস্য ব্রজেন্দ্র চন্দ্র দাস, সুরজিৎ বর্মন, শিল্পা শুক্লবৈদ্য, রাজু গোয়ালা, অভিভাবক মিজাজুর রহমান লস্কর, নজির হোসেন, শঙ্কু বিশ্বাস প্রমুখ। তারা বলেন জেলাশাসকের কাছে যারা অভিযোগ করেছেন তারা কেউ এসএমসি বা অভিভাবক নন। সভায় বক্তব্য রাখতে গিয়ে এসএমসির সদস্য সচিব তথা প্রধান শিক্ষক শামসুল হক লস্কর বলেন গঙ্গানগর ডিপির এসির সদস্য আলতাফ হোসেন বরভুয়া তার কাছে অনৈতিক দাবি করেছিলেন, তিনি দাবি না মানাতে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ এনেছেন। আমার স্কুলের বিরুদ্ধে যারা কমপ্লেন করিয়াছেন ওনারা আমার বিদ্যালয় পরিচালন সমিতির কেউ নন, অথবা আমার স্কুলের আমার জিপির কোনো সদস্য নন, এছাড়া অভিভাবকও নন। এরা যে দাহা মিথ্যা অভিযোগ করিয়াছেন ব্লক অফিস নিয়ে, গৃহ ম্যাডাম আমার স্কুল দুইবার পরিদর্শন করিয়াছেন এবং ছাত্রছাত্রী ইত্যাদির কাছ থেকে, টিচার শিক্ষক মন্ডলীর কাছ থেকে তথ্য সংগ্রহ করিয়াছেন। আমার নিকট বিগত দিনে এপি সদস্য আলতাফ হোসেন বরভুইয়া কিছু অনৈতিক দাবি করিয়েছিলেন, যা আমি দিতে সম্পূর্ণ অপারগ থাকার কারণে ওনার আক্রোশ মেটাতে আমার এই স্কুলের ঐতিহ্য নষ্ট করতে বা এই স্কুলের সম্মানে আঘাত দিতে উদ্দেশ্য প্রাণোদিতভাবে এই আক্রমণ করিয়াছেন। আর আমি ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো কিছু নেইনি এবং ছাত্রছাত্রীদের যা পাওয়া যথাযথভাবে আমি এসএমসির প্রেসিডেন্ট সদস্যদের নিয়ে। সোনাইয়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যাক্রান্তদের খোঁজ খবর নিলেন বিধায়ক করিমউদ্দিন বরভুই ওরফে সাজু। বুধবার বন্যাক্রান্তদের পাশে দাঁড়িয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এদিন উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, সোনাবাড়িঘাট, ধনেহরি, উত্তর ঝঞ্ঝারবালি, সাতকরাকান্দি সহ বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখেন। তিনি জানান এখন পর্যন্ত সোনাইয়ে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যাক্রান্ত পরিবারের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার গোবাদি পশুর পর্যাপ্ত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। প্রত্যেক বন্যা কবলিত এলাকায় অস্থায়ী আশ্রয় শিবির বানানো হয়েছে। মানুষদের নিরাপদে রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন জেলা ইউডিএফ এর সভাপতি সামিনুল হক বরভুইয়া, সোনাই ইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, যুব সভাপতি জাকির হোসেন লস্কর সহ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা। বন্যাক্রান্ত এলাকার মধ্যে আমার সোনাই সমষ্টির উত্তর কৃষ্ণপুর, দক্ষিণ কৃষ্ণপুর, সাতকরাখান্দি, ঝাঞ্ঝারবালি, তুন্দুরখান্দি, বিশেষ করে এইসব এলাকা এফেক্টেড হয়েছে। ন্যাশনাল হাইওয়ে যেটা আমাদের শিলচর আইজল রুট সেটাও এফেক্ট হয়েছে, সোনাই রুট এফেক্ট হয়েছে, সোনাবাড়িঘাট এফেক্ট হয়েছে। প্রত্যেকটি অঞ্চল সকাল থেকে আমি পরিদর্শন করছি। আমার সঙ্গে এপি মেম্বার, জিপি প্রেসিডেন্ট, আঞ্চলিক
ইলেকটেড ওয়ার্ড কমিশনার, দলীয় কর্মকর্তা সবাই একসঙ্গে আমরা মিলে আমরা প্রত্যেকটা স্পটে গিয়ে দেখছি। এই মুহূর্তে আমি ঝাঞ্ঝারবালি আনোয়ারপাড়ে আছি, এখানে বাঁধ ভেঙে গিয়েছে ঝাঞ্ঝারবালিতে। আর যে অবস্থা আমার হিসাবে আজকে রাতের মধ্যে এই অঞ্চল পুরো অঞ্চল প্লাবিত হয়ে যাবে। জেলা প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা টেম্পোরারি কয়েকটা ক্যাম্প করেছি প্রত্যেকটি অঞ্চলে, যেখানে সুবিধা সেখানে স্কুলে করেছি, যেখানে সুবিধা নেই সেখানে ইএনটি ডাইকের উপরে যেখানে শুকনো জায়গা আছে সেখানে করেছি। পর্যাপ্ত রিলিফের ব্যবস্থা করা হচ্ছে, পশুদের জন্য খাওয়ার ব্যবস্থা কালকে থেকে হবে। আমরা যতটুকু পারছি জনসাধারণকে সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছেন, জেলা প্রশাসন তৎপর, রিলিফের কোনো অসুবিধা নেই, যখন যেখানে যেটা প্রয়োজন হচ্ছে সেটা দেওয়ার ব্যবস্থা করা যাচ্ছে। পুলিশের ইউনিফর্ম পরে গাড়ি থেকে তোলা আদায় করতে গিয়ে ধলাই পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। ঘটনাটি ঘটেছে ধলাই থানা এলাকার হাওয়াইথাং খুলেছড়া বস্তির আমতলাতে। মঙ্গলবার গভীর রাতে খুলেছড়ার আমতলাতে পণ্যবাহী গাড়ি আটকে তোলা আদায়ে ব্যস্ত ছিল চারজনের একটি নকল পুলিশের দল। আচমকা ধলাই পুলিশের ওসি কপিল দেবনাথের নৈশ টহলরত একটি গাড়ি তাদের সামনে পৌঁছলে গাড়িটি চিনতে না পেরে আটকে দেন তারা। তিনজন পুলিশের গাড়িকে চিনতে পেরে পালিয়ে যেতে সক্ষম হলেও সত্যেন্দ্র দাস নামের এক ব্যক্তিকে ইউনিফর্ম সহ গ্রেফতার করে পুলিশ। ধৃত সত্যেন্দ্র দাস জানায়, তাঁর সাথে প্রভাত বৈষ্ণব, নিধু দাস ও নিরঞ্জন রায় নামের জনৈক ভিটিপি কর্মী জড়িত ছিল। বুধবার সত্যেন্দ্র দাসকে শিলচর আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে ধলাই পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। আমরা ও প্রভাত বৈষ্ণব, নিতু দাস আর ও নিরঞ্জন হইল আপনার বিটিভি সেক্রেটারি হ্যাটম্যান ও আর বার আমরা পুলিশ তুমি তারার নাম ঠিক ঠিক করে আগে তুমি ঠিক ঠিক কই আর হ্যাঁ ঠিক ঠিক কই আর তুমি টাকা লওয়া তুমি আসলা জানি হ্যাঁ স্যার গাড়ি একটা টাকা লওয়া তুমি আসলা না স্যার আমি হ্যাঁ আমি টাকা লিখি এমনি আমার তোমার নাম কি সত্যেন্দ্র দাস একটু জোরে কও সত্যেন্দ্র দাস সত্যেন্দ্র দাস বাড়ি কোন জায়গা ও পুলিশরা পুলিশরা আচ্ছা বন্যা পরিস্থিতির জন্য উদারবন মাতৃভাষা ঐক্যমঞ্চের 19 মে-র সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বুধবার মঞ্চের পক্ষ থেকে এই ঘোষণা করে জানানো হয়েছে, 19 মে শুধু সকাল 6:30 ও দুপুর 2:35 স্থায়ী শহীদ বেদিতে মালদান ও পুষ্পার্ঘ্য নিবেদন ও সন্ধ্যা 6:00 প্রদীপ প্রজ্বলন করা হবে। সেই সঙ্গে উদারবনের প্রতিটি শরণার্থী শিবিরে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। নমস্কার, মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবনের একটি বিশেষ ঘোষণা। বন্যার কারণে আমরা আগামী 19 মে অর্থাৎ আগামীকালের যে বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা পরিবেশন করব বলে পরিকল্পনা গ্রহণ করেছিলাম, সেই সব সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা বাতিল বলে ঘোষণা করলাম। এবং সকাল 6:30 আমাদের স্থায়ী ভাষা শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে দুপুর 2:35 আমাদের স্মরণিকা তর্পণ আনুষ্ঠানিক উন্মোচন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব মাল্যদান করে, এবং সন্ধেবেলা আমাদের ভাষা শহীদ মিনারে পাদপদ্মে 11টি প্রদীপ প্রজ্বলন করে আমরা দিনটি উদযাপন করব। তৎসঙ্গে বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে কিছু খাবারের ব্যবস্থা করে দিয়ে আমরা দিনটি উদযাপন করব। এইভাবেই আমরা আমাদের এবারের 19-এর অনুষ্ঠান পালন করব। এবং প্রত্যেক ঘরে ঘরে সন্ধেবেলা 11টি প্রদীপ প্রজ্বলন করার জন্য মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন্দের পক্ষ থেকে বিনম্র অনুরোধ রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বরাকে বাড়ছে জল, 2007 জলস্ফীতির রেকর্ড ভেঙে নয়া নজির। কাছাড়ে জারি হল রেড এলার্ট, মোকাবিলায় জেলা প্রশাসন। তারাপুর জিপিতে বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করলেন বিধায়ক দীপায়ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।